আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো বন্ধুরা, সেন্টেন্স ট্রান্সফরমেশন বলুন অথবা চেঞ্জিং সেন্টেন্স বলুন, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু ব্যতিক্রম টাইপের, কারণ এটা একটু কঠিন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই টপিকটাকে আমরা একদম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনি যেই কোনো সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারেন। তো বন্ধুরা, সমস্যা না করে লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একটা ধারণা দেব। তো সিম্পলটা হচ্ছে একদম সাধারণ। সাধারণ বলতে কি, যেটার মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং তার মধ্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, আর যদি কোনো বাক্য থাকে সেটা কোনো ক্লজ হবে না, জাস্ট ফ্রেজ হবে। কারণ কি বন্ধুরা, ক্লজ হতে হলে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, কিন্তু সিম্পলের মধ্যে জাস্ট একটাই ক্লজ থাকতে হবে, সাবজেক্ট এবং ভার্ব। আর একটা যদি থাকে তাহলে ওটা ফ্রেজ হবে, সাবজেক্ট ভার্ব থাকবে না। কমপ্লেক্স চেনার উপায় হচ্ছে, কমপ্লেক্সের মধ্যে দুইটা ক্লজ থাকবে, তবে প্রথম ক্লজটা অথবা শেষের ক্লজটা সাবঅর্ডিনেট হতে হবে। একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ হতে হলে কিছু মার্কার থাকে, ইফ, হোয়েন, এগুলা। তারপরে বন্ধুরা কম্পাউন্ড। কম্পাউন্ড তো আমরা সবাই জানি, কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড, বাট, অর, এই কনজাংশনগুলো যুক্ত হয়ে বন্ধুরা বাক্য তৈরি হবে। মাঝখানে জাস্ট অ্যান্ড বাট অর থাকবে, এই সাইডে একটা ক্লজ থাকবে, এই সাইডে একটা ক্লজ থাকবে। এই হচ্ছে বন্ধুরা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনার উপায়। এখন বন্ধুরা আমরা আলোচনা করব আপনি কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে গঠন করবেন। আমরা খুব সুন্দরভাবে নিয়ম দিয়ে আমাদের মতো করে শিখাবো বন্ধুরা। প্রথম হচ্ছে বাই, ইফ, অ্যান্ড। যদি বাই দেখেন তার মানে মনে করবো এটা সিম্পলের মধ্যে আছে, ইফ থাকলে কমপ্লেক্সে, অ্যান্ড থাকলে কম্পাউন্ডে। এখন পরিবর্তন করব কিভাবে সেটা একটু দেখাই। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান আর্ন মানি। বন্ধু একটু খেয়াল করুন, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা, আর এটা কোনো ক্লজ নয়, কারণ এটা এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্ব রয়েছে, এই জন্য এটা একটা ক্লজ। তো বন্ধুরা আমাদের চিহ্ন রয়েছে বাই, তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে কমপ্লেক্স কীভাবে করব, আমাদের যে ইফ রয়েছে এই বাইয়ের পরিবর্তে ইফটা আসবে। আর আমরা বলেছি এই ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকতে হবে, এই কারণে সাবজেক্ট যেহেতু ইউ, তো সাবজেক্ট ইউ নিয়ে আসবো, ইফ ইউ, আর এই যে ভার্ব, ভার্ব বানিয়ে দেবো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। বাকি ক্লজের মধ্যে কোনো রকম পরিবর্তন হবে না, যা আছে জাস্ট তাই আপনি বসিয়ে দেবেন, হয়ে যাবে। আর কম্পাউন্ডের মধ্যে কি হবে, যেহেতু এটা একটা ক্লজ মার্কার আমাদের কমপ্লেক্সের, এটা উঠে যাবে, জাস্ট ইউ হবে, আর ওয়ার্কের ওয়ার্ক হবে ইউ ওয়ার্ক হার্ড, অ্যান্ড যা আছে জাস্ট তাই বসিয়ে দেবো, ইউ ক্যান আর্ন মানি। এই হচ্ছে বন্ধুরা আমাদের প্রথম নিয়ম, আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। জাস্ট মনে রাখবেন বাই, ইফ, অ্যান্ড, বাই, ইফ, অ্যান্ড, তাহলে হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন বাইয়ের সাথে বারোর সাথে, বাইয়ের পরে বারোর সাথে আইএনজি হবে। এখন বন্ধুরা আমরা আলোচনা করব উইদাউট নিয়ে। ওটার মতোই একেবারে সেম, কিন্তু জাস্ট বাক্যটা হবে নেগেটিভ সেন্টেন্সের। উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এখানে আমি লিখেছি বন্ধুরা, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট আর্ন মানি। আপনি কঠোর পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করতে পারবেন না। তো আমরা জাস্ট কমপ্লেক্সের জায়গায় কি করব, উইদাউটটা তুলে দিয়ে ইফ লিখব, সাবজেক্ট নিয়ে আসব ইউ, আর যেহেতু বন্ধুরা আমরা বলেছি এটা নেগেটিভ, তো ইফ ইউ ডোন্ট, আর সব ঠিক থাকবে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো বাকি ক্লজটা কখনোই পরিবর্তন হবে না, যা আছে জাস্ট তাই হবে। আর এটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান, অর নিয়ে আসবেন, ইউ তো কমপ্লেক্সের উঠে যাবে, ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড
সরি এখানে ইউ ওয়ার্ক হার্ডই হবে ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো অর অথবা ইউ ক্যান নট আর্ন মানি ওটা যা আছে বন্ধুরা তাই থাকবে এই হচ্ছে বন্ধুরা আমাদের একটি উইদাউট এর নিয়ম ওটা শিখেছিলাম বাই এর নিয়ম এটা হচ্ছে বন্ধুরা উইদাউট এর নিয়ম আশা করি বুঝতে পেরেছেন এখন বন্ধুরা আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কি করব হিয়ারিং দ্য সাউন্ড আই কেম আউট হিয়ারিং দ্য সাউন্ড আই কেম আউট মানে আওয়াজটা শুনে আমি বাহিরে বের হয়েছি তো এই কারণে বন্ধুরা কমপ্লেক্সে হয়ান নিয়ে আসবো আর আমরা পূর্ববর্তী যা বলেছি ওই নিয়ম সবসময় একই রকম থাকবে যেমন হচ্ছে কি যেহেতু এটা হেয়ারিং আমরা প্রথমে কমপ্লেক্স মার্কার নিয়ে আসবো হয়ান আর বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের চিহ্ন সাবজেক্ট আনতে হবে তো সাবজেক্ট আই এই যে বন্ধুরা আমাদের ভার্ব এই ভার্বটা এখানে লিখবো হার্ট এখানে ভার্ব টু কেন লিখলাম বন্ধুরা কারণ হচ্ছে এই যে এখানে ভার্ব টু আছে এই জন্য ভার্ব টু নিয়ে এলাম হোয়েন আই হার্ট দ্য সাউন্ড যখন আমি আওয়াজটা শুনেছিলাম আই কেম আউট আমি বাইরে বের হলাম এই হচ্ছে বন্ধু আমাদের দুইটা ক্লজ দেখছেন কমপ্লেক্সের এই দুইটা ক্লজ আর এই কমপ্লেক্সের যে মার্কার এই সেই সাউন্ডের ক্লজের মার্কার আর যদি বন্ধু এটাকে কম্পাউন্ড করতে যাই জাস্ট এন বসিয়ে দেব আই আই হার্ড দ্য সাউন্ড অ্যান্ড আই কেম আউট এই হচ্ছে বন্ধু আমাদের কম্পাউন্ড আপনি জাস্ট ক্লজ মার্কারটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি এন্ড লিখে দিবেন এই হচ্ছে বন্ধুরা আমাদের পরবর্তী যে নিয়মটা সেটা শেষ হয়ে গেল স্পাইট অফ হবে না এখানে ডেসপাইট হবে এই দুইটা একই রকম বন্ধুরা এই দুইটা শব্দ বন্ধুরা একই রকম দুইটার একটা থাকতে পারবে কোনো সমস্যা নেই পরবর্তী নিয়মটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইনস্পাইট অফ ডেসপাইট দো অল দো বাট এভাবে মনে রাখবেন ইনস্পাইট অফ ডেসপাইট দো অল দো বাট কারণ সিম্পল এই দুইটা থাক এক দুইটার একটা থাকবে কমপ্লেক্স এই দুইটার একটা থাকবে এবং কম্পাউন্ডে বাট থাকবে এটার অর্থগত দিক থেকে যদি আমরা বলতে চাই তাহলে কোনো কিছুর সত্ত্বেও বোঝাবে মানে একটা জিনিসের থাকা সত্ত্বেও সেটা একটা উদাহরণ দিই ইন স্পাইট অফ হিজ বিং পভার্টি হি ইজ অনেস্ট তার এই যে দারিদ্রতা দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ এটা হচ্ছে বন্ধুরা আমাদের সিম্পল যে সেন্টেন্স সেটার মার্কার হচ্ছে ইন স্পাইট অফ তো বন্ধুরা যেহেতু আমরা কমপ্লেক্সে করবো তো আমাদের দো নিয়ে আসতে হবে তো আমরা জাস্ট দো নিয়ে আসবে এখন আমাদের অবশ্যই সাবজেক্ট দরকার এই হচ্ছে সাবজেক্ট দো হি এখানে যেহেতু বন্ধুরা বিং আমরা জানি বিং এম ইজ আর ওয়াজার কে নির্দেশ করে তো এখানে ইজ রয়েছে এখানেও ইজ নিয়ে আসবো ইন স্পাইট দো হি ইজ পুর জাস্ট একটা কথা মনে রাখবেন সিম্পলের ক্ষেত্রে এখানে নাউন হয়ে যাবে কিন্তু এছাড়া কমপ্লেক্স কম্পাউন্ডের জায়গায় ওইখানে অ্যাডজেক্টিভ থাকবে এটা জাস্ট আপনারা কষ্ট করে মনে রাখবেন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট আর কম্পাউন্ড করতে গেলে জাস্ট একই রকম হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট এখানে দো আসবে না কারণ দোটা হচ্ছে বন্ধুরা কমপ্লেক্সের চিহ্ন
আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে বন্ধুরা আমাদের ইনস্পাইট অফ এর নিয়মটা এখানে ড্যাশপয়েন্টও থাকতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে বন্ধুরা হিস কেন লিখেছি কারণ আমি যদি এই জায়গায় হি লিখতাম তাহলে কিন্তু আমার এই সিম্পল সেন্টেন্সটা হতো না কারণ কি আমি একবার সাবজেক্ট নিয়ে এসে পড়েছি এই জায়গায় সাবজেক্ট ভার্ব নিয়ে এসেছি এখানে যদি আমি সাবজেক্ট নিয়ে এসে পড়ি তাহলে কিন্তু বন্ধুরা এটা ক্লজ হয়ে গেলে কিন্তু আমাদের হবে না বাক্যটা আর এছাড়া প্রিপোজিশনের পরে বন্ধুরা এই যে আমরা হিজ নিয়ে এসেছি যেহেতু তার অর্থ দিয়েছে তাই হিজ নিয়ে এসেছি আশা করি বুঝতে পেরেছেন খুব সহজ টেকনিকে বন্ধুরা আপনাদেরকে আমরা সিম্পল কমার্স কম্পাউন্ডটা শিখিয়ে দেব এখন বন্ধুরা জাস্ট ওইটার মতোই সেম ওইটার মতোই জাস্ট এটা মনে রাখবেন বিকজ অফ অ্যাজ সি অথবা সিন্স এন্ড জাস্ট এটা মনে রাখবেন ওইটার মতোই আর এটা অর্থটা কি দিবে কারণে অর্থ দিবে কোনো কিছুর কারণে কিছু করতে না পারা এই অর্থটা বন্ধু এটা দেবে তো এটা একটা উদাহরণ দিই Because of his being illness, তার অসুস্থ থাকার কারণে he could not come, সে আসতে পারেনি। তো বন্ধুরা যেহেতু কারণ অর্থ দিয়েছে তাই আমরা because of এর জায়গায় লিখবো as অথবা since। তো আমরা as নিয়ে আসি as তো subject নিয়ে আসবো he। As he আর যেহেতু being রয়েছে আর এখানে বন্ধুরা রয়েছে কি রয়েছে could তার মানে কি verb 2 তো আমরা am is আর কিন্তু আনবো না কারণ verb 2 রয়েছে অপর ক্লজটাকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো as he was আসবে এখানে as he was ill ওই আগের মতই বন্ধুরা বলেছিলাম যে সিম্পলের মধ্যে কি হবে আমাদের noun হবে আর এই দুইটা জায়গায় কি হবে বন্ধুরা adjective হবে এখানে আমরা এজন্য adjective নিয়ে আসবো as he was ill বাকি যা আছে তাই থাকবে he could not come তো কম্পাউন্ডে কি হবে হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট কাম এই হচ্ছে বন্ধুরা আমাদের এই বিকজ অফ অ্যাজ সিন্স অ্যান্ড এর নিয়ম আপনি জাস্ট মনে রাখবেন বিকজ অফ অ্যাজ সিন্স অ্যান্ড এইভাবে বন্ধুরা বেশি বেশি করে মনে রাখবেন তাহলে জাস্ট খুব সহজে এতটুকু জানার কারণে আপনি একটা পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে এই দুইটার মধ্যে ট্রান্সফার করতে পারবেন এখন বন্ধুরা আমরা অ্যাডজেক্টিভ গুণবাচক বাক্য নিয়ে আলোচনা করব এখানে আমাদের হু অথবা হুইচ হবে আর এখানে হবে এন্ড আর এখানে থাকবে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ হয়েছে অ্যাডজেক্টিভ লিখে দিলাম পুরোটা আই স আ বিউটিফুল গার্ল আই স আ বিউটিফুল গার্ল আমি একটা সুন্দর মেয়ে দেখেছিলাম তো বন্ধুরা খেয়াল করুন এটা কিন্তু জাস্ট একটা সাবজেক্ট কারণ একটা বাক্য তার মানে বোঝা যায় এটা হচ্ছে সিম্পল তো এটার কমপ্লেক্সটা কি হবে কমপ্লেক্স করার সময় অবশ্যই মনে রাখবেন আমাদের কি ক্লজ মার্কার হু হু জানতে হবে এবং এই যে অ্যাডজেক্টিভটা এটা চলে যাবে পরবর্তী ক্লজের মধ্যে তো আই স আ গার্ল আই স আ গার্ল আমি একটা মেয়ে দেখেছিলাম হু ওয়াজ বিউটিফুল এখানে বন্ধুরা ওয়াজ কেন আনলাম কারণ আগেই বলেছি আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে এই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের হু আর এই হচ্ছে ওয়াস ওয়াস কেন লিখলাম এখানে ভার্ব 2 লিখেছি এই কারণে বন্ধু এখানে হয়ে যাবে আমাদের ওয়াস আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে পরবর্তী যে ক্লজটা এটার মধ্যে চলে যাবে অ্যাডজেক্টিভটা এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে বন্ধুরা আমাদের কিসের নিয়ম রিলেটিভের নিয়ম ঠিক আছে রিলেটিভ এবং অ্যাডজেক্টিভের নিয়ম
I saw a beautiful girl. I saw a girl who was beautiful. এখন আপনি যদি এই মেয়ে girl এর জায়গায় যদি flower লিখে দেন তাহলে কিন্তু এই who এর জায়গায় কি লিখবো? Which লিখবো? কারণ কি বন্ধুরা ব্যক্তির কারণে who নিয়ে এসেছি আর বস্তুর কারণে which নিয়ে আসবো বাকি সব নিয়ম জাস্ট একই রকম যদি কোনো adjective যুক্ত clause দেখেন simple complex compound করার সময় এইভাবে করবেন এখন বন্ধুরা আমরা আলোচনা করব 2 plus bar 1 so that and we go to school to learn এখানে বন্ধুরা কি হচ্ছে দেখেন যদি কোনো কিছু করতে বোঝায় আমরা জানি টু মানে করতে অর্থ দেবে টু লার্ন কোনো কিছু করার উদ্দেশ্য বোঝায় একমাত্র উদ্দেশ্য হলে টু প্লাস ভার্ব থাকবে তখন বন্ধুরা আমরা এই নিয়মটা দেখব কি করব সো দ্যাট আসবে কমপ্লেক্স এর মধ্যে কম্পাউন্ডে এন্ড আসবে টু এর জায়গায় বন্ধুরা জাস্ট সো দ্যাট লিখে দেব তো উই গো টু স্কুল এই ক্লজটা ঠিকই থাকবে উই গো টু স্কুল তারপরে নিয়ে আসব সো দ্যাট কমপ্লেক্সের চিহ্ন সো দ্যাট এখন আমাদের অবশ্যই পরবর্তী ক্লজে কি লাগবে সাবজেক্ট লাগবে আর একটা ভার্ব লাগবে তো সো দ্যাট সাবজেক্ট কোথায় এই যে সাবজেক্ট সো দ্যাট উই আর কি আনবে ক্যান সো দ্যাট উই ক্যান লার্ন এখানে কমপ্লেক্সে সবসময় কি হবে ক্যান অথবা কুড কুড লিখলাম কেন বন্ধুরা বার 1 থাকলে ক্যান হবে বার 2 থাকলে কুড হবে এখানে বার 1 রয়েছে এই কারণে আমি ওখানে ক্যান লিখেছি এখানে বার 2 হলে আমি ওখানে কুড লিখতাম তো উদ্দেশ্য বুঝিয়েছে আই গো টু স্কুল টু লার্ন তো উই গো টু স্কুল আমরা স্কুলে যাই সো দ্যাট যাতে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি তো বন্ধুরা আসলে এটা বুঝতে পেরেছেন জাস্ট আপনি মনে রাখবেন 2 প্লাস বার উদ্দেশ্য বুঝাবে এখানে সো দ্যাট হবে আর এন্ডের জায়গায় জাস্ট একই রকম উই গো টু স্কুল এন্ড উই আর্ন এন্ড এই যে এটা বন্ধুরা উঠে যাবে এন্ড উই লার্ন এবং আমরা শিখি এই হচ্ছে বন্ধুরা আমাদের টু এর নিয়ম টু এর আরেকটা নিয়ম আছে বন্ধুরা এটা হচ্ছে টু ডট টু সো ডট দ্যাট আর এখানে ভেরি ডট ডট এন্ড এটা হচ্ছে বন্ধুরা নেগেটিভ জাস্ট মনে রাখবেন এটা হচ্ছে নেগেটিভ এখানে নেগেটিভ অর্থ দেবে কারণ আমরা জানি টু 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 মানে এতই যে পারে না উদাহরণটা কি হবে হি ইজ টু উইক টু ওয়াক বন্ধুরা অ্যাপিয়ারেন্টলি বোঝা যায় যে এখানে কোনো নেগেটিভ বাক্য নেই কিন্তু টু 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 এটা একটা নেগেটিভ বাক্য হি ইজ টু উইক সে এতই দুর্বল টু ওয়াক যেন সে হাঁটতে পারে না তো এটা বন্ধুরা কমপ্লেক্সে কি হবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হবে হি ইজ তো টু এর জায়গায় জাস্ট আমরা সো লিখে দেব হি ইজ সো উইক এর জায়গায় উইক হবে হি ইজ সো উইক দ্যাট এর জায়গায় দ্যাট হবে তো যেহেতু আমাদের পরবর্তী ক্লজটাকে সাবজেক্ট ভার্ব আনতে হবে তো আমাদের অবশ্যই সাবজেক্ট ভার্ব খুঁজতে হবে হি ইজ টু উইক সো উইক দ্যাট এইজ তো হি হি যেহেতু বন্ধুরা বার 1 আমরা আগেই বলেছিলাম নট আসবে তো হি ক্যান নট ওয়ার্ক হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এবং কম্পাউন্ডের মধ্যে জাস্ট সব একই থাকবে হিয়ার হি ইজ এর ইজ লিখবো হি ইজ তো সো এর জায়গায় কি হবে জাস্ট ভেরি হবে হি ইজ ভেরি উইক এর জায়গায় উইক লিখবো হি ইজ ভেরি উইক আর এখানে কি দ্যাটের জায়গায় লিখবো এন্ড হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়ার্ক এই কারণে সে হাঁটতে পারে না এই হচ্ছে বন্ধুরা আমাদের পরবর্তী নিয়ম তো বন্ধুরা আশা করি আপনারা এই নিয়মটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন জাস্ট মনে রাখবেন টু ডট টু সো ডট দ্যাট ভেরি ডট ডট এন্ড এই হচ্ছে বন্ধুরা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আশা করি বন্ধুরা আপনারা যেই কোনো বাক্যকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে খুব সহজেই এই টেকনিকগুলো দিয়ে মনে রাখতে পারবেন এবং পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবেন এই বলে বন্ধুরা আজকের জন্য ভিডিও শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ